কেমন দেখলি রে? অবস্থা একই রকম মা। ওষুধপত্র ঠিকই আছে, আমি শুধু ডোজ বাড়িয়ে দিয়েছি। দু একদিনের মধ্যে ভালো হয়ে যাবে মা। হলেই ভালো, আমি তো দিশে পাচ্ছি না। সংসারে সব কাজ ওই রূপার মায়ের সামলায়। খুব ভালো মানুষ, নিজের সংসারের মতো সব কিছু গুছিয়ে রাখে, আমাকে কিচ্ছু বলতে হয় না। আমি তো মা অবাক, ওনার মেয়ে যার ছবি তুলেছি রূপা, এবছর নাকি বিয়ে পরীক্ষা দেবে। হ্যাঁ, পড়াশোনায় ভালোই, মায়ের সামর্থ্য নেই তবুও পড়বে। মেয়েটা দুই একটা টিউশনি করে পড়ার খরচ চালায়, আর ওর বাবা তো। হ্যাঁ মা, আমি জানি, আমি জানি ওর বাবা নেই। ওর মাই সংসারে সব খরচ চালায়, মেয়েটা দুই একটা সেলাই করে কিছুটা আয় করে, কিন্তু তাতে ওতে কিচ্ছু হয় না। খুব গুণবতী মেয়ে। শুধু গুণবতী বলছো কেন মা, রূপবতী বলো। কি যেন আছে ওর মুখে। বুবু কি বলতেছো? রুমাল কার জন্য? খান সাসা ছেলের জন্য, ওই যে ডাক্তার সাহেব। কেন? উনি চাইছেন তাই। তারপর কি করবে ঠিক করলে? বাবা আমি ভাবছি গ্রামে থেকে যাব। গ্রামে থাকবে? এত টাকা পয়সা খরচ করে ডাক্তারি পড়লে? ডাক্তারি পেশার মূল উদ্দেশ্যটা হচ্ছে বাবা মানুষের সেবা করা, আর এদেশের গ্রামের অধিকাংশ মানুষ ভালো চিকিৎসা থেকে বঞ্চিত। আমি এদের পাশে থাকতে চাই বাবা, আমি এদের চিকিৎসা করতে চাই। গ্রামের মানুষের ভালো চিকিৎসা নেবার সাধ্য নেই, তাছাড়া তারা তোমার সঠিক মূল্যায়ন করতে পারবে না। মূল্যায়ন বলতে বাবা তুমি কি মিন করছো? টাকা? ওরা আমাকে অনেক টাকা ভিজিট দিতে পারবে না, এই তো? এক্স্যাক্টলি। অত টাকা ভিজিটের আমার কি দরকার বাবা? আমি তোমাদের একমাত্র ছেলে, আমাদের অনেক টাকা পয়সা, অনেক সহায় সম্পত্তি, তোমার যা আছে আমি দিন জনমে খেয়েও সেটা শেষ করতে পারবো না। তাছাড়া গ্রাম আমার খুব ভালো লেগেছে বাবা, আমি গ্রামেই থাকবো। কেমন আছো? ভালো। তোর মা কেমন আছেন? জি, আপনার ওষুধ খাওয়ার পর থেকে ভালো, তবে শরীরটা একটু দুর্বল। ও, ঠিক হয়ে যাবে। তোমার হাতে কি? জি জি মানে কি বলো? শাক। তুমি লজ্জা পাচ্ছ কেন? শাক সবজি খুব ভালো খাবার, মাছ মাংসের চেয়ে অনেক অনেক ভালো। আর কচু শাক, ও কচু শাকের তো তুলনায় নেই। জানেন, ও জানো, যখন আমি বিদেশে থাকতাম তখন কচু শাকের ঘোটা খেতে খুব ইচ্ছে করতো। ইলিশ মাছ দিয়ে কচু শাকের ঘোটা, জিভে পানি এসে যায়। চলো তোমার মাকে দেখে এসো। এসো বাবাজি, আপনি ওষুধটা খাওয়ানোর পরে একেবারে গাম দিয়ে জ্বরটা ছেড়ে গেছে গা। এরপরে আর জ্বর আসি নেই, তোর শরীরটা বড় দুর্বল। দুর্বল হওয়ারই কথা, ভাবতেছি কালই আপনি। না না, কালকে না, আরো কয়েকদিন যাক, নইলে তো আপনার শরীর ভেঙে যাবে। এসব কি প্রত্যেকদিন এলেই বুঝি? এমন কি খান না? ও মা, মোয়া, জানি বুবুন আপনার জন্য না একটা রুমাল বুনতাছি, খুব সুন্দর। এই চুপ কর তো, কেন সত্যি কথা কমু না? আমি এখন উঠি, পরে এক সময় আসবো। আচ্ছা বাবাজি, নে এখন খা, ইচ্ছা মতন খা। তোমার ছবি দেখো, এটা আমি। তুমি ছবির চেয়েও সুন্দর।